राधे राधे बंधुरा, वेलकम टू माय चैनल। आशा करी आपनारा सबाई भालो आछेन। এই যে রেসিপিটা আমি শেয়ার করছি, সেটা আমার মাসি শাশুড়ির থেকে শেখা। যেন এই রান্না হারিয়ে না যায় তাই রেসিপিটা শেয়ার করলাম। আগেকার যুগের লোকেদের হাতে এক আলাদাই স্বাদ ছিল। নিজেকে সৌভাগ্য মনে করি যে আমি তাদের হাতের রান্না খেতে পেরেছি। তাই আজ শেয়ার করছি মূলোর এক হারানো রান্না। প্রথমে মূলোর অল্প করে খোসা সরিয়ে নিন আর বোটাগুলো কেটে নিন। মূলোকে পাতলা পাতলা করে কাটুন, তবে পুরোটা নয়, নিচের দিকটা যেন কাটা না পড়ে। পাতলা করে কাটলে ব্যাপারটা ক্রিস্পি হবে। বন্ধুরা, ভিডিও অনুযায়ী মূলো কাটলে মূলোর একটা সুন্দর প্যাটার্ন তৈরি হবে। এইবার প্যানে অল্প জল গরম করে নিন। আস্তে আস্তে সামান্য নুন, হলুদ আর চিনি দিয়ে মূলোকে ভালো করে সিদ্ধ করে নিন, যতক্ষণ জল না শুকিয়ে যায়। জল ফেলবেন না। এইবার এক বাটিতে একে একে পরিমাণ মতো ময়দা, অল্প কালো জিরে, পোস্ত, জোয়ান, চালের গুঁড়ো আর স্বাদ অনুসার লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিন। পরিমাণ মতো জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নেবেন। থিকনেসটা ভিডিওর মতো যেন হয়। দুটো কুচনো লঙ্কা দিলাম। লঙ্কা দিলে আরো একটু স্পাইসি ভাবটা আসবে। এক চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিন। Thank you.
এইবার কড়াইতে আমি রিফাইন তেল দিলাম। আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। ব্যাটারে আমি ধনে পাতা কুচিয়ে দিলাম, এতে ফ্লেভারটা আরও বেড়ে যায়। এইবার মূলোটাকে ব্যাটারে ভালো করে মাখিয়ে মিডিয়াম আঁচে ডিপ ফ্রাই করে নিতে হবে। ভালো করে উলট পালট করে ভাজতে হবে। বন্ধুরা, এই যে মূলো খুবই টেস্টি খেতে। ফ্লেভারটা হলো উপর থেকে ক্রিসপি, কিন্তু ভেতরটা মুখে দিলেই গলে যায়। আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল মূলোর এক হারানো মজাদার রেসিপি। এটি আপনারা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, আবার ভাতের সঙ্গেও খেতে পারেন। দুই রকমেই খুবই সুস্বাদু লাগে। আশা করি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে আবার পরের ভিডিওতে। রাধে রাধে। আপনারা সকলে ভালো থাকবেন।